অষ্টম শ্রেণীর 2021 সালে নবম সপ্তাহে যে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো বলে রাখি টাইম ফর স্কুল থেকে আমরা কিন্তু সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো প্রকাশ করে থাকি আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে আমরা কিন্তু একদম সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরটা প্রকাশ করি তো পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য টাইম ফর স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে এখন প্রশ্নপত্রটা দেখব তারপর শিরোনাম তারপর উত্তরপত্র তো দেখো যে নবম সপ্তাহের প্রশ্নপত্রটা করা হয়েছে যেটি বাংলার দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা থেকে করা হয়েছে তো যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি সেটা হচ্ছে বর্ণনা ধর্মী গদ্য রূপান্তর হ্যাঁ তো বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি ঝুটি বাদা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি এটা হচ্ছে ধরো উদ্বেগের কথা তার হচ্ছে দুই বিঘা জমি কবিতার উক্ত পঙ্গতিগুলো উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা গদ্যে রূপান্তর হ্যাঁ তো এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে দুই বিঘা জমি কবিতা শব্দার্থ টিকা পাঠ পরিচিতি পড়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে তো অতি উত্তম পাওয়ার জন্য যে যে জিনিসগুলো মেনটেন করে এখানে উত্তরগুলো দিতে হবে তো সেগুলো হচ্ছে বিষয়বস্তু সঠিকভাবে মানে ধারাবাহিকতা তারপর দুই নম্বর হচ্ছে তথ্য তারপর তথ্য ধারণা সূত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ তিন নম্বর হচ্ছে লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা চার নম্বর হচ্ছে সার্থক বাক্যের যথাযথ প্রয়োগ তো আমরা কিন্তু এই অতি উত্তমের ক্রাইটেরিয়াগুলো মেনেই কিন্তু এই উত্তরপত্রটা তৈরি করেছি তাই তোমরা সুন্দরভাবে এই উত্তরপত্রে লিখলে অতি উত্তম পাবে এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিন নম্বর বাংলার জন্য এটা কভার পেজে লিখবে আর এটা যে শিরোনামটা লিখবে সেটা হচ্ছে দুই বিঘা জমি কভার পেজে হ্যাঁ আর অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে আমাদের টাইম ফ্রি স্কুলে ভিডিও দেওয়া আছে অথবা তোমরা আমাদের টাইম ফেসবুক গ্রুপ বক্সে দেওয়া আছে তো সেখানে অধিক কভার ডিজাইন দেওয়া আছে আচ্ছা তো এখন সর্বপ্রথম দুই বিঘা জমি উত্তরপাত্রায় সর্বপ্রথম লিখবে তারপর যে ব্যাখ্যা লিখবে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা নামক কাব্যগ্রন্থের একটি কবিতা তো চেষ্টা করবে লেখাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সারা তো জানি তোমরা এই উত্তরগুলো একটা মাধ্যম থেকে সংগ্রহ করেছ তো সারা ওই জিনিসটাই দেখে কার হাতের লেখাটা কত সুন্দর কার হাতের লেখায় কোনো কাটা ছেঁড়া নাই এবং কার খাতা কত ফ্রেশ লুক আছে তো সারা এগুলো খেয়াল করে বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন তো এটা গেলেও একটু প্রথমে লিখবে এভাবে তারপরে একটু গ্যাপ দিয়ে লিখবে এই কবিতায় গরিব শ্রেণীর অসহায়তাদের দিক ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে তো গরিব কৃষক পুপেন একজন প্রান্তিক কৃষক তার যে জমি জমা ছিল তার মধ্যে দুই বিঘা জমি ছাড়া সব ঋণের দায়ে তাকে হারাতে হয়েছে তার সম্বল এখন শুধু ভিটামাটির এই দুই বিঘা জমি তো আমি বলি তোমরা এই আমার উত্তরপত্রটা হয়তো অনেকে দেখবে দেখে তারপর নিজের একটু সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে একটু মানে চেঞ্জ করে করে তো এটাই বেস্ট আমার মনে হয় আর যদি কারো সময় স্বল্পতা থাকে আমরা ওইভাবে লেখে রেখেছি কারো যদি সময় স্বল্পতা থাকে তাহলেও যদি এটা সুন্দরভাবে লেখো তাহলেও কিন্তু অতি উত্তম পাবে হ্যাঁ যদি একদম হাতে লেখাটা সুন্দরভাবে লেখো আচ্ছা তারপর দেখি কিন্তু উপেনের কপাল খারাপ তার এলাকার জমিদার বাবুর ভূমির শেষ নেই তবু জমিদার বাবুর নজর পড়ে উপেনের দুই বিঘা জমির উপর বাবু ওপেনের জমি কিনতে চান শুনে উপেন বলে রাজা এই দেশের মালিক আপনি জায়গার অভাব নেই কিন্তু আমার এই জায়গাটি ছাড়া মরার মতো ঠাই নেই তো কিছু কথা বলি এই আমাদের প্রথম থেকে অষ্টম সপ্তাহে যেসব অ্যাসাইনমেন্টগুলো আমরা কিন্তু সবার আগে আপলোড করেছি তো সেই অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র কিন্তু টাইম ফ্রি স্কুলের প্লে অ্যাসাইনমেন্ট দু হাজার একুশে গেলেই পাবে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত এবং এসএসসি এবং এইচএসসি সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট উত্তর কিন্তু পাবে আমাদের এই টাইম স্কুল চ্যানেলে হ্যাঁ তো প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা কিন্তু সবার আগে আমি আবারও বলি আমরা কিন্তু একদম সবার আগে আপলোড করে থাকি আচ্ছা ওপেন দুই হাত জোর করে বাবুর কাছে বিটাটা কেড়ে না নেওয়ার জন্য অনুরোধ করে এতে বাবুর রেগে চোখ গরম করে চুপ করে থাকেন নাছর বান্দা বাবু দেড় মাস পরেই মিথ্যে ঋণের দায়ে উপেনের প্রতি ডিক্রি জারি করেন উপেন নিজের বিটে ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায় এভাবে অনেক বছর কেটে যায় অনেক তীর্থস্থান শহর গ্রাম সে বিচরণ করে তবু উপেন তার দুই বিঘা জমির কথা ভুলতে পারে না তাই মাতৃভূমির টানে ওপেন একদিন নিজের গ্রামে ফিরে আসে গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়ির আগের কোনো চিহ্ন নেই ওপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে তার বসতবিতা নিজ ঐতিহ্য ভুলে অন্য রূপ ধারণ করেছে নিজের বাড়িতে এসে ওপেন স্মৃতিকাতর হয়ে পড়ে তার চোখে জল ভরে যায় তারপর একটু গ্যাপ দিয়ে যে জিনিসটা লিখবে অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটির দিকে চোখ পড়ে দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায় গাছটির হঠাৎ করে তার কোলের কাছে দুটি আম ঝরে পড়ে ক্ষুধার্ত উপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে দুটি আম উপহার দিয়েছে কিন্তু আম দুটি হাতে নিতে বাগানের মালি লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করে ধরে উপেনকে রাজার কাছে নিয়ে যায় তারপর আবার একটু একটু মানে গ্যাপ 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 দিয়ে দিয়ে জিনিসগুলো লিখবে আর চেষ্টা করবে কালো নীল এবং পেন্সিলের মাধ্যমে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তত সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টগুলো করা হয় কারণ পরবর্তী ক্লাসে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে তাই এই অ্যাসাইনমেন্টগুলো একটু মন দিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবে তো দেখো বাবু তখন মাছ ধরছিলেন মালির কাছে সব শুনে বাবু রেগে উপেনকে বকা দেন মারতে চান উপেন কাতর হৃদয়ে বাবুর কাছে আম দুটো ভিক্ষে চায় কিন্তু বাবু ওপেনকে সাধুবেশি চোর বলে উল্লেখ করেন এতে ওপেন হতভম্ব হয়ে যায় চোর উপাধি শুনে উপেনের চোখ দিয়ে ভাগ্যের নিষ্ঠুরতা ও পরিহাসের কথা মনে পড়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে তারপর আবার একটু গ্যাপ দিয়ে যে জিনিসটা লিখবে সমাজের প্রভাবশালী মানুষ খেটে খাওয়া মানুষদের ঋণ সম্পদ আত্মসাত করে ধনী হয় আর তাদের এই সম্পদের কারণে তারা নিজেদের মানবতাকে বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয়ে নিতেও কুণ্ঠবোধ করে না তারা সমাজের দিনহীন মানুষদের প্রতারিত করে তাদের ন্যূনতম সম্পদটুকু কেড়ে নিয়ে নিজেরা সম্পদের পাহাড় ঘরে কিন্তু কেউ কখনো প্রতিবাদ করতে গেলে উল্টো দশ জনকে ঘুষ দিয়ে প্রতিবাদকে দোষী সাব্যস্ত করে দেয় তারপর লিখবে তাই আমাদের সমাজের সকলের উচিত ধনী শ্রেণীর নিষ্ঠুর সরি নিষ্ঠুরতাকে অবজ্ঞা করে দুর্দশাগ্রস্ত দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়া তো এতটাকে ছিল অ্যাসাইনমেন্টের উত্তর আর পরবর্তী সকাল কিন্তু আপলোড করব মানে একদম এ টু সবার আগে আমরা আপলোড আপলোড দিব তো সবার আগে পাওয়ার জন্য টাইম ফর স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর রিকোয়েস্ট হচ্ছে এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যে টাইম ফর স্কুল থেকে সবার আগে অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আপলোড করা হয় আর তোমরা যখন স্কুলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে যাবে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই বলবে যে টাইম ফর স্কুল চ্যানেলে সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপলোড দেওয়া হয় আর যদি তোমাদের কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে তোমরা সেখানে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর তোমাদের কোনো বড় ভাই অথবা ছোট বোন থাকলে ছোট ভাই বোন থাকলে তাদেরকেও বলে দেবে টাইম ফিক্স করে এই অ্যাসাইনমেন্টগুলো সবার আগে আপলোড করা হয় হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং